সন্ধ্যা হয়েছে, লাইটটা জ্বলে গেছে, জাস্ট সিনটা দেখো তো। এটা হচ্ছে প্রাইভেট জোন, ভালো বানিয়েছে, পুরো ঘরোয়া বানিয়েছে। এই বৃষ্টি ভেজা বিকালে আমরা দুজন নাইস পার্কে, তো এই পার্কে এসেছি কেন বলতো? এতদিন হচ্ছে তোমাদের ইসকন দেখে দেখি হয়তো অনেকে বোরিং ফিল করছো, যে একটু কিছু অ্যাডভেঞ্চারাস জায়গা বা একটু রোমান্টিক জায়গা দেখানো, তো তার জন্য চলে আসলাম আজকে নৈহাটি নাইস পার্কে। এই পার্কে কী কী রয়েছে সেই জিনিসটা পুরোপুরি রিভিল করব। আর একটা জিনিস কি, আমি যত ইউটিউবে সার্চ করে দেখছিলাম সবাই বলছে এটা নাকি ওয়ো, ওই ওয়ো, কিন্তু আদৌ এটা ওয়ো না, এটা একটা ফ্যামিলি পার্ক। কতটা ফ্যামিলি পার্কের জন্য কী কী জিনিস করা রয়েছে সব জিনিসটা আজকে দেখাবো, তো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, ঠিক আছে? একজন পরিবেশক হিসেবে সঠিক তথ্য পরিবেশন আমাদের কর্তব্য। আর এটাও ঠিক, এই পার্কে প্রাইভেট জোনও রয়েছে, তবে তা পার্কের 5% নয়। নাইস পার্ক আসলে একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে চিলড্রেন জোন, গেমিং জোন প্লাস প্রাইভেট জোনও রয়েছে, মানে সবাই এখানে আসতে পারে। যাই হোক, গল্পটা শুরু করছি নৈহাটি জংশন থেকে। ট্রেন থেকে নেমে আমরা গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে এরকম একদম শেষ প্রান্তে সাবওয়ে দেখতে পাবে, ঠিক আছে? তো এই সাবওয়ে দিয়ে নামতে হবে। এতটা কনফিডেন্ট নিয়ে বললেও সাবওয়ে থেকে বেরিয়ে ঠিক কোন দিকে যাব সেটা সত্যিই আমাদের জানা ছিল না। তবে কিছুটা অনুমান করে এই যে বাম দিকে দেউলপাড়া টেম্পল লেখা রয়েছে সেদিক থেকে বেরোলাম। আর মাত্র 2 মিনিটে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ড, কিন্তু অটোতে চাপতেই বিপত্তি, বৃষ্টি। বর্ষার আকাশ, কখনো মেঘ, কখনো বা রোদ ঝলমল। 15 মিনিট পরে যখন পার্কে পৌঁছালাম তখন বৃষ্টি কমেছে, আর বর্ণালী নেমেই কেটে নিল দুজনের টিকিট। টিকিট কাটলাম, পড়লো 40-80 টাকা, ঠিক আছে? এবার গেট থেকে ঢুকবো। টিপ টিপ বৃষ্টির মাঝে সঙ্গিনী আমার কাছে, ঢুকতে অভিজ্ঞতা হলো পার্কের পরিবেশটা সত্যিই রোমান্টিক। এখানে নিয়মাবলীগুলো ভালো করে লেখা রয়েছে, ভালো করে পড়ে নাও, ঠিক আছে? পার্কের ভিতর সমস্ত জায়গায় মদ্যপান নিষিদ্ধ, যেমনটা হয় আর কি পার্কে, এরকম পরপর নিয়মগুলো পরপর লেখা রয়েছে। ঢোকার পরে বাম দিকে এরকম একটা স্টল পড়বে, ঠিক আছে? খাওয়া দাওয়ার টুকিটাকি খাবার পাওয়ার জন্য আর কি এখানটায় স্টল রয়েছে। আর এলাকাটা বিশাল বড়, দেখো এখানে একটা স্টেজ রয়েছে, ঠিক আছে? এমন দিনে এলাম, পুরো বৃষ্টিতে সব ডুবে গেছে, এমনকি দেখো গন্ডাররা এরাও ভিজে গেছে। তো যাই হোক, পার্কটা খুবই সুন্দর, এখন তো খুবই শান্ত পরিবেশ, আর কেউ তো নেই, আমরা কজনই মাত্র ঘুরছি। দেখো এখানে প্রচুর বাচ্চাদের আর কি ভালো লাগবে এরকম জিনিস রয়েছে, লাইক শিম্পাঞ্জি, তারপরে ওটাকে গন্ডার, এসব রয়েছে, ঠিক আছে? যারা পিকনিক করবে তারা পিকনিক স্পট হিসেবে এখানে ভাড়া নিতে পারে, যেমন লেকের রয়েছে, দেখো 1 নম্বর শেল্টার, 3 নম্বর শেল্টার, 5 নম্বর শেল্টার, ঠিক আছে? তো এরকম পিকনিক স্পটের জন্য এখানে ভাড়া পাওয়া যায়। তো এই পিকনিক স্পটে আসলে যেটা হচ্ছে আমরা বেশিরভাগ ভিডিওতে দেখে রাখি, যে তোমার হচ্ছে কাপল, বেস্ট কাপল ফ্রেন্ডলি পার্ক, তো এখানটা এরকম কাপল জোনও রয়েছে, ঠিক আছে? তো আমরা হয়তো ঢুকবো না, কারণ হচ্ছে আমরা কাপল হয়েও সে কাপল নই, এরকম কাপল জোন এখানে রয়েছে। আর কাপল জোনের জন্য প্রবেশ মূল্য এখানে 100 টাকা করে দেওয়া রয়েছে। তো এখন তো গেট বন্ধ, ঠিক আছে? এটা কাপল জোন। আমরা গেছিলাম পার্কটার কোথায় কী কী রয়েছে তা এক্সপ্লোর করতে, আর সাথে এই সুন্দর পরিবেশটা এনজয় করতে, তাই ছাতা মাথায় দিয়েও ঘুরতে খামতি রাখেনি। এখানে কি মাছ আছে জানি না মোটামুটি, তো এখানে বিশাল বড় একটা পাহাড় করা রয়েছে, বিশাল বড় পাহাড়, এই দেখো পাহাড়টা এত বড়। এই পাহাড়ের মধ্যে থেকে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে,
এবং সিঁড়ি করা রয়েছে। অ্যাকচুয়ালি পার্কের দুটো স্পট, একটা থেকে আরেকটা যাবার রাস্তাটাই এই পাহাড়ের গুহা। সিঁড়ি থেকে নামতেই দেখলাম বিশাল বড় এলাকা আর পাশে সুন্দর একটা ঝিল। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো যারা বোটিং করতে যাও তার জন্য এখানটায় আসতে পারো। আর এই পুলটা দেখো বেশ সুন্দর, ছোট হলেও বেশ ভালো, সুন্দর মতন বেশ সাজানো গোছানো। একটা অসাধারণ ফুলকে দেখতে পেলাম, ফুলটা দেখো নাইস। প্লাস এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, আর এনভায়রনমেন্টটা কি বলবো, জাস্ট অসব, ঠিক আছে, খুবই ভালো। আমরা যে বদনাম শুনে অভ্যস্ত তার থেকে আমি মনে করি না, যথেষ্ট ভালো পার্ক। এইবার যে ছবিটা সবাই থাম্বনেলে দেখতে পায়, সেই মৎস্যকন্যাকে দেখতে পাচ্ছি, বিশাল বড় মডেল। পার্কটা যথেষ্ট সুসজ্জিত আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাচ্চাদের খেলার জন্য জোন রয়েছে, তা প্রত্যেকটা টিকিট মূল্য তোমাদের স্ক্রিনে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, ঠিক আছে? তো কতটা কিসে কত খরচ হতে পারে সেই আইডিয়াটা তোমরা যাতে করতে পারো। পার্কে ঢুকে রানদিকের দিকে আসলে এখানে আরও একটা স্টল রয়েছে, যেখানে মোটামুটি টুকিটাকি খাবার প্লাস ফুচকা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এখানে পাওয়া যায়। দেখো মানুষ ছবি তোলার জন্য কী না করতে পারে, বৃষ্টিতে ভিজা তো ম্যাজিশিয়ান নিয়ে জড়াজড়ি করছে। তো এরকম প্রচুর স্ট্যাচু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে আর একটা টি স্টল দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এই পার্কের হচ্ছে আরও একটা আকর্ষণ অ্যাডিশন হতে চলেছে, সেটা হচ্ছে তাজমহল। তো তাজমহলে কিছুটা পরিকাঠামো তৈরি হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু গ্র্যান্ড ওপেনিং রয়েছে 15th October 2023, মানে এই যে আপকামিং 15ই অক্টোবর আসছে সেই সময় হচ্ছে এটা ওপেনিংটা হবে। তাজমহলের নমুনা দেখতে পেলাম একটু এগোতেই, চূড়া আর পিলার দেখে অনুমান করতে পারলাম এটা তাজমহলই বটে। আর যেটা না থাকলে কোনো পার্ক অসম্পূর্ণ মনে হয়, আই লাভ নাইস পার্ক, ঠিক আছে, এটা এখানে দেওয়া রয়েছে। এটা তো ট্রেন্ডিং হয়ে গেছে যে যেখানেই যাব লাভের পাশে গিয়ে একটা সেলফি। আমরা তো বেশ এনজয় করছিলাম এই বিকালটা, তোমরাও নিশ্চয়ই আসছ, একটু কমেন্টে জানিও। কিন্তু আরণ্যকের মতো এখানেও রয়েছে পশু পাখি, তবে শুধু গিনি পিগ আর পাখিটাই চোখে পড়ল। বনায় তো সেদিন বেশ মজা ছিল, আর শিশুদের মজার উপকরণও এখানে উপস্থিত, তাই তাদেরও পছন্দের জায়গা এটি। এবার বোট রাইডিং এর ইচ্ছা হল, তাই 60 টাকার টিকিট কেটেই ফেললাম। তখনও বুঝিনি এই হাসি ক্ষণস্থায়ী হবে। বৃষ্টি ঝমে বৃষ্টি আর পুরো চান হয়ে আমরা হচ্ছে বসতে পারি, বৃষ্টি দেখাই, এই হচ্ছে অবস্থা। ফুচকেও গেছিল, ফিরে এসছে। জলে ভাসতে গিয়ে জল এসে 60 টাকা জলাঞ্জলি হলো, 10 মিনিটের জায়গায় 3 মিনিটও থাকতে পারিনি। পুরো ভিজে অবস্থাতেই শুরু করলাম আমার কাজ, তোমাদের পরিবেশন। বাইরে ছমছমে বৃষ্টি হচ্ছে আর আমি এখন এলাম গেমিং জোনে, ঠিক আছে। তো এই গেমিং জোনে এক একটা রাইডিং বা এক একটা গেম ইউজ করার জন্য খরচ হবে 30 টাকা করে। তো যেমন এখানে রয়েছে দেখো কার রাইডিং, গেমগুলো লেভেল অনুযায়ী ব্যবহার করতে হবে, কোনো সময় ধরে নয়। গেমিং জোনের ডান দিকে
এরকম প্রচুর মাছ রয়েছে, দেখো কি বড় বড় মাছ দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দর সুন্দর মাছ, মৎস্যরা জলে ডুবে আর আমরাও। এই মুহূর্তে মনে হচ্ছিল ওদের তো আর শরীর খারাপ হবে না, কিন্তু আমাদের পুরো বৃষ্টিতে ভিজে আছি, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিডিও করছি শুধু তোমাদের জন্য। এই টুকরো টুকরো ইনফরমেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো প্লিজ তার জন্য একটা লাইক কিন্তু, ঠিক আছে? আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবো, এরকম ভিডিও কিন্তু প্রচুর আমরা করবো, বৃষ্টি হোক জল হোক জল, ঠিক আছে? মাছেদের সাথে সময় কাটাতে কাটাতেই থামলো বৃষ্টি। বৃষ্টি হয়ে সব ম্যাচে কা, দেখো তোমাদেরকে অনেক কিছু দেখাতেই পাচ্ছি না ঠিকঠাক। যাই হোক, বৃষ্টি একটু থেমেছে, এবার আমরা এসেছি, এটা একটা 7D সিনেমা, যদিও এটা বন্ধ আছে এখন, ঠিক আছে? এটা হচ্ছে 7D সিনেমা। আর এই যে মডেলটা করা রয়েছে, কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, জাস্ট মডেলগুলো দেখো মারাত্মক লেভেলে সুন্দর লাগছে। আর ঠিক সন্ধ্যেবেলা তো, মানে লাইটটা পড়েছে, হালকা লাইট পড়েছে, অসাধারণ অসাধারণ। যারা একটু সেলফি টেলফি তুলতে ভালোবাসো এই জায়গাটা অবশ্যই করে আসবে। আর লেফট সাইডে এই যেটা, ওয়াও নাইস। নাইস পার্কে এসে বারবার মুখ থেকে বেরিয়ে আসছিল ওয়াও নাইস। যার শেষ ভালো তার সব ভালো, ঠিক আছে? সন্ধেবেলা লাইটটা চলে গেল, আমরা হয়তো থাকতাম না এতক্ষণ, তো বৃষ্টির জন্য আটকে গেছিলাম, সন্ধেবেলা লাইটটা চলে গেল, জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখলে মারাত্মক লাগবে, মুখই চকচক করছে দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে ভিজে লাইটও আছে, সন্ধেবেলা লাইটটা চলেছে, ঠিক আছে? সন্ধে হয়েছে, লাইটটা জ্বলে গেছে, জাস্ট সিনটা দেখো মারাত্মক মারাত্মক অকল্পনীয়। শুধু তাই না, লেফট সাইডটা দেখো, ওয়াও নাইস। এর ঠিক পাশেই রয়েছে ভূত বাংলো, আর সামনে সাদা পোশাক পরে ওই যেটা ঘুরে বেড়াচ্ছে ওটা আমার ভূত। হ্যাঁ ম্যাচ করেছে, ও অসাধারণ লাগছে, ওপরে ওটা বড় ভূত, এটা ছোট ভূত। কাকু হাসছে, কাকু এটা 30 টাকা করে টিকিট না, 40 টাকা করে? আচ্ছা আচ্ছা, তো এই ভূত বাংলো ঢুকতে গেলে খরচ করতে হবে 40 টাকা। তো সন্ধ্যে হয়ে গেছে, আমরা ঢুকবো না, কারণ ভূত যদি বাড়ি যেতে না দেয় আটকে যাবো। আর তুমি ছবি তুলবে, আচ্ছা দাঁড়াও। এটা হচ্ছে ভূত বাংলোর গেট, কি বড় বড় দাঁত, ও মাই গড। আর এই দাঁতের ভেতর থেকে আমাদেরকে ঢুকতে হবে, কিন্তু ঢুকবো না। আমরা রঙিন ভূত দেখেই খুশি, কিন্তু সময়টাকে রঙিন করার ব্যবস্থাও এখানে রয়েছে, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রাইভেট জোন, ঠিক আছে? যার জন্য টিকিট খরচ করতে হবে 100 টাকা। তো আমরা প্রাইভেট জোন আর যাবো না, কারোর প্রাইভেট জিনিসটা ব্যাহত করব না, বুঝে গেছো কী বলতে চাইছি? তো এটাও ব্যবস্থা এখানে রয়েছে। এখানে একটা স্টল দেখতে পেলাম, এটা হচ্ছে ফোর্থ স্টল, ঠিক আছে? আর একটা জায়গা তোমাদেরকে দেখাবো, যে এখানে বসার জন্য প্রচুর এরকম শেল্টার করা রয়েছে, ঠিক আছে? আর এই তো লাইট জ্বলেছে, তো অসাধারণ লাগছে লাইটটা, ঠিক আছে? এরকম প্রচুর বসার জায়গা রয়েছে। আর ওই দূরে অন্ধকারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্রেকিং ড্যান্স, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেকিং ড্যান্স, আর বাচ্চাদের জন্য রয়েছে জাম্পিং চাপাং, জাম্পিং চাপাং, গিলিগিলিও গিলিগিলিও। এটা হচ্ছে জাম্পিং, ঠিক আছে, দ্য জাম্পিং জোন। আর এটা হচ্ছে খুব পরিচিত, সেটা হচ্ছে আমাদের ব্রেকিং ড্যান্স। আর বাচ্চাদের এখানে রোলার কোস্টারটাও রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা পাশে কিন্তু এরকম টিকিট কাউন্টার তোমরা পেয়ে যাবে। আর মোস্ট এক্সাইটেড জিনিস, দ্যাট ইজ ভুলভুলাইয়া, ঠিক আছে? তার মধ্যে ঢুকে গেলে সবাই হারিয়ে ফেলবে নিজেকে, ঠিক আছে? তো আজকের আনফর্চুনেটলি আমি ঢুকতে পারছি না, কেন কি না হচ্ছে আমাদের টাইমটা খুবই শর্ট হাতে, তোমরা একবার ঘুরে দেখে নিতে পারো। আর অ্যাজ ইউজুয়াল কথা হবে না কোনো, মডেলগুলো দেখো জাস্ট, কালারফুল মডেল, কালারফুল পার্ক, কালারফুল টাইম, সব কিছু একসঙ্গে নাইস পার্কে।
সত্যি রঙের লাইটের কাছে সব ফিকে, শুধু কালারফুল লাগছে দেখো পুরো এরিয়াটা। ওয়াও, জলের প্রতিচ্ছবিও কালারফুল, ফোয়াটা না চললেও তাকিয়ে দেখছিলাম শুধুমাত্র রঙের ছটা দেখার জন্য। এই যে ঝিলটা তোমাদেরকে দেখালাম যেখানে ফোয়ারাটা রয়েছে, এই ফোয়ারা রয়েছে, ফোয়ারার ঠিক পাশে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, ঠিক আছে? তো জাস্ট ইমাজিন এরকম একটা সন্ধ্যেবেলা একটু হালকা চা নিয়ে যদি এখানটায় বসে থাকা যায় কীরকম লাগবে, অসম, জাস্ট অসম। আচ্ছা, আর একটা জিনিস বলা ছিল, এই এই যে কর্নার যেমনটা দেখাচ্ছি এইখানে প্লাস অনেক জায়গাতেই তোমরা টয়লেটটাও পেয়ে যাবে, সো এখানেরও টয়লেটের সুব্যবস্থা রয়েছে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। বিকাল গড়িয়ে রাত হয়েছে, জ্বলে উঠেছে আলো, পেটে কিছু দিলে খুব হয় ভালো, তাই যাওয়ার বেলায় ঢু রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আমরা এসে পৌঁছে গেছি, এটা মেনু কার্ডটা দেখে নাও, নাইস পার্ক বলে এরকম লেখা রয়েছে ফুড মেনু, মোটামুটি সব 10-20 টাকা মানে রিজনেবল প্রাইস, ঠিক আছে? রোলস রয়েছে, স্টার্টার্স রয়েছে, নুডলস রয়েছে, রুটি রয়েছে, এটা তোমরা এখানে একটা ট্রাই নিতে পারো। তো আমরা একটু লাচ্চা চিকেন ট্রাই করবো, মামনি তো হচ্ছে ভিজে মোটামুটি সেঁতিয়ে গেছে, ঠিক আছে, একটু খেলে মনে হয় একটু ভালো হবে। তো খাবারটা কেমন টেস্টি হয় সেটাও তোমাদেরকে জানাবো, রিজনেবল প্রাইস, রিজনেবল। তো খুব খিদে পেয়েছে, চিকেন নেওয়া হয়েছে আর লাচ্চা নেওয়া হয়েছে, আপাতত আমরা খাবো, খেয়ে তোমাদেরকে টেস্টটাও জানাবো, কারণ এটা অ্যাজ ইউজুয়াল আমাদের কাজ করতেই হবে, ঠিক আছে? আরে ভাই আসতে, তো খেয়ে তোমাদেরকে টেস্টটাও জানাবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। কেরম ভালো? আচ্ছা, পুরো ঘরোয়া, ইয়েস, পিসগুলো বেশ সাইজে বড়, অ্যান্ড গ্রেভিগুলো বেশ মারাত্মক লাগছে দেখে, তো আমারও ভালো লাগছে। আর লাচ্চাগুলোর সাইজও বেশ বড়, ঠিক আছে, স্যালাডসও দিয়েছে সুন্দর সমস্ত রকম দিয়ে, ঠিক আছে? তো আমরা এবার খাওয়াটা কমপ্লিট করি আর তারপরে খেয়ে দিয়ে ঝটপট বেরিয়ে যাব। আর খিদে পেয়েছিল সেমভাবে, আমিও আত্মসাত করে তড়িঘড়ি বিল দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা, রোমান্টিক পরিবেশ, বাইরে গান চলছে, বুঝতে পারছো, ভেতরে, সরি বাইরে বলছি, ভেতরেই গান চলছে, হেভি রোমান্টিক পরিবেশ, বৃষ্টি ভেজা সন্ধ্যা, খাওয়া দাওয়া হলো, সব কিছু করলাম, সব তোমাদের দেখালাম, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই করে প্লিজ জানিও, ঠিক আছে? তো একটু তাড়াহুড়ো করছি, কেন কি না অনেক দূর বাড়ি ফিরতে হবে, ঠিক আছে? তো আপাতত সবাইকে গুড নাইট। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে, আমি সোয়েটারও পরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলে দিয়েছি, চলো টাটা, টাটা, গুড নাইট।